বিরোধী ছাত্ররা যখন গণতন্ত্রের জন্য, বিরোধীরা যখন অধিকারের জন্য, ভোট অধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করত, আয়োগের ছাত্র সংগঠন এনেছেন তাদের উপরে রড বাঁশ চাকু নিয়ে ঝাঁপিয়ে পড়ত, কখনো কখনো ছাত্র সবাই সাপ ছেড়ে দিত। আয়ুব খানের সেই প্রেতাত্মা বাংলাদেশের সরকারের উপরে ভর করেছে, তারা বাঁশ দিয়ে সব থেকে জনপ্রিয় ছাত্র সংগঠন, সর্বপ্রিয় ছাত্র সংগঠন যারা গণপ্রথমে নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের ছাত্র নেতাদের উপরে হামলা করা। আমি আশ্চর্য হই নাই বন্ধুরা, আপনাদের বলি যারা আহত হচ্ছে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে একটা ছোট্ট কথা বলে শেষ করি। এই বাস হাতে তুলে সরকার প্রমাণ করেছে তারা আর বেশি দিন বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না। তাদের যে সময় শেষ হয়ে এসেছে এই আক্রমণের মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছে। পরবর্তী সরকার বেগম জিয়ার সরকার, পরবর্তী সরকার তারেক রহমানের সরকার, পরবর্তী সরকার বিএনপির সরকার, সে তো খাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, বাস হাতে নেবেন কি নেবেন না এটা ব্যাপার না, তবে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারছে না এটা নিশ্চিত। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।